বিপর্যয় এবার রাজস্থান মুখো গুজরাটে দুজনে মৃত্যু আহত 22 জন মৃত্যু হয়েছে 23 টি পশু বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয় বিপর্যয়ের দাপটে বহু বৈদ্যুতিক খুঁটি এবং গাছ উপড়ে গিয়েছে মারা গিয়েছে 23 টি পশু সরকারি হিসাব অনুযায়ী দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের ফলে গুজরাটের বিভিন্ন স্থানে 524 টিরও বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে ফলে প্রায় 940 টি গ্রাম এখন বিদ্যুৎহীন আবহাওয়া দপ্তর সূত্রে ল্যান্ডফলের সময় গুজরাটের উপকূলীয় অঞ্চলে প্রায় ঘন্টায় 120 কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বয়ে যায় রাজ্যের সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বিপর্যয় আপাতত এগোচ্ছে রাজস্থানের দিকে তবে ল্যান্ডফলের পর শক্তি হারিয়েছে বিপর্যয় শুক্র ও শনিবার রাজস্থানে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যোধপুর এবং উদয়পুরেও এছাড়াও শুক্রবার জয়সলমের বারমের জালোর এবং যোধপুরে এবং শনিবারে যোধপুর উদয়পুর এবং আজমেরের ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ের সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যে মুখ্য সচিব ডিজিপি এবং আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তিনি জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।